হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আজকে ডরম্যান্সি বেকের লাস্ট পার্ট, চতুর্থ পার্টটি দেখানো হবে হাতে কলমে। আগেও একই যা দেখিয়েছি, এখনও তাই একই রকমভাবে আমি দেখাব। সেই সর্ষের খোল মাস্টার্ড কেক চারটে দিন ভেজাব, ভিজিয়ে পাঁচ দিনের মাথায় আমি গাছগুলোকে অ্যাপ্লাই করব উইক 12 61 0। আজকে হলেই ডরম্যান্সি ব্রেকের চতুর্থ পার্টটি কমপ্লিট হয়ে যাবে। এরপর হবে প্রুনিংয়ের দিন ঠিক। প্রুনিংয়ের দিনে আমি কি করব, 15 তারিখ প্রুনিংয়ের ডেট আমি ঠিক করেছি, সেই ডেটে আমি প্রুনিং করব। প্রুনিংয়ের আপডেট ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে বা মনে হয় প্রয়োজনীয়তা আছে, শিখতে ইচ্ছে আছে, তাহলে কিন্তু চ্যানেলটিতে চোখ রাখুন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার প্রথম নোটিফিকেশানটি আপনার ফোনে পৌঁছে যাবে। প্রুনিংয়ের ডেট আমি ঠিক করব বা করেছি 15 তারিখে। 15 তারিখ আমি প্রুনিং করব, সেই ভিডিও আমি আপডেট আপনাদেরকে দেব। আজকে নিয়েছি সর্ষের ফুলের জল উইথ 12 61 0 দিয়ে গাছগুলো লাস্ট 4 ডোজ আজকে কমপ্লিট করব। তারপরে প্রত্যেকটা দিন আমি মিক্স ফার্টিলাইজার যেমন অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করব। প্রত্যেকটা গাছে আমি সর্ষের খোলের সঙ্গে 2 গ্রাম করে 12 61 0 নিয়েছি। 4টে দিন অন্তর অন্তর কনফিডার স্প্রে করছি বিকালে, এবং 4টে দিন অন্তর অন্তর সালফিউরিক অ্যাসিড H2SO4 অ্যাপ্লাই করছি গাছে। যেদিনেই আমি কনফিডার, একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিকালে স্প্রে করছি, সেই দিন সকালেই রেখেছি আমি H2SO4, সেদিন আমি H2SO4 অ্যাপ্লাই করছি। মিক্স ফার্টিলাইজার প্রতিদিনই আমি গাছকে 1 গ্রাম 2 গ্রাম করে গাছের বয়স অনুযায়ী খাওয়াচ্ছি। প্রুনিং হবার পর এখন খাবার বন্ধ থাকবে। কদিন বন্ধ থাক, গাছে যতক্ষণ না শুটস ছাড়ছে, পাতা যতক্ষণ না বেরোচ্ছে, যখনই শুটসগুলো ছাড়বে তখনই কিন্তু আমি খাবারটি অ্যাপ্লাই করব। শুটসগুলো ঠিক এই রকম অবস্থায় ছাড়বে বন্ধুরা, ঠিক এরকম অবস্থায় তখনই আমি খাবারটি অ্যাপ্লাই করব। এই অবস্থায় এলেই খাবারটি আমি অ্যাপ্লাই করব। আর সঙ্গে সঙ্গে কনফিডার তো স্প্রে করতেই হবে 4 দিন অন্তর অন্তর। তার সাথে পাতাগুলো ঠিক এরকম পাতায় পরিণত হবে তখনই আমি অ্যাপ্লাই করব মিরাকুলাম এবং সুপার সোনাটা। সেই ডোজ আমি পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হাতে কলমে শিখিয়ে দেখিয়ে দেব। আমি খুবই দুঃখিত, মাইক্রোবস এবং কাটিংস পাউডার অ্যাপ্লাইটা আমি দেখাতে পারিনি। কাটিংস পাউডার দেখানোর কারণ হচ্ছে আমি শরীরে অসুস্থ ছিল, তাই আমি পারিনি। মাইক্রোবস মার্কেটে কোথাও আমি পাচ্ছি না, অনলাইনে পাচ্ছি না, এবং যে ব্যক্তি আমাকে এই সমস্ত ফার্টিলাইজার হোম সার্ভিস দেন ওনাকে টাকা দিয়ে রেখেও উনি দিতে পারেননি, তাই আমি দুঃখিত। মাইক্রোবস নেক্সট সিজনের জন্য আমি অবশ্যই আপনাদেরকে হাতে কলমে দেখাবো। তা উইথ মাইক্রোবস নেক্সট সিজনে কীরকম ফুল হয় আর উইদাউট মাইক্রোবস কীরকম ফুল হয় অবশ্যই আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমি ফার্স্ট টাইম গোলাপ গাছ করছি, এর আগে কখনও করিনি, কীরকম ফুল আনতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই সমস্ত ফার্টিলাইজারের গুরুত্বপূর্ণ উপাদানগুলো কী কী গাছের মধ্যে আছে, গাছ কী বেনিফিট পাচ্ছে সেটাও অবশ্যই আপনারা দেখতে পাবেন, যে গাছে কতটা পরিমাণ ফুল আনতে আমি পাচ্ছি একটা টবে গোলাপ গাছ রোজ প্ল্যান্ট থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আবারও অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সেই ফুলের জল মাস্টার্ড কেক 4 দিন ভিজিয়ে 5 দিনের মাথায় আমি দিচ্ছি উইথ 12 61 0। প্রুনিংয়ের পর বন্ধুরা এইভাবে অ্যাপ্লাই করে দিল। প্রুনিংয়ের পর বন্ধুরা গাছে 10 দিন জল খুব কম মাত্রায় দেবেন। প্রুনিংয়ের পর গাছ বেশি জল পছন্দ করবে না,
তাহলে কিন্তু ডাইব্যাক হবে বেশি জল পড়লে, কারণ গাছের উপরে পাতা থাকবে না। গাছে এতটা পরিমাণ জল থাকবে, ওপর দিক থেকে পুরোটা সারফেস এরিয়াটা ভিজিয়ে দেবেন। উপরে এগুলো স্প্রে করলে এই জলটা আস্তে আস্তে এখানে আসবে। মাটির টব যেহেতু ময়েশ্চার কন্ডিশন থাকবে, যাদের প্লাস্টিকের টব তারা আরও কম মাত্রায় জল দিন, প্লাস্টিকের টব জল টানে না। হ্যাঁ, আর এই গাছগুলোতে স্নান করানোর পদ্ধতি, কাটিং পদ্ধতি সমস্ত কিছু দেখাবো। প্রুনিংয়ের পর এক সপ্তাহ জল বন্ধ থাকবে, জল কম থাকবে, খুবই কম। ড্রেঞ্চিং করাবেন না, খাবারটা বন্ধ থাকবে। এরপর খাবার চালু করবেন যখন শুটস বেরোচ্ছে, ঠিক এরকম অবস্থায় শুটসগুলো বেরোচ্ছে, দেখুন এই অবস্থা, এই যে তখনই কিন্তু খাবার আমরা চালু করব। ওই মিক্স ফার্টিলাইজারটাই চালু হবে। আমি শীঘ্রই মিক্স ফার্টিলাইজারের আপডেট ভিডিও আমি দেবো, প্রুনিংয়ের ভিডিও দেব। অবশ্যই চোখ রাখুন, ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে গোলাপের, খুঁটিনাটি অনেক পরিচর্যার কথা আপনাদেরকে বলে দেব। আমি যেহেতু গাছ করেছি, এটা যেহেতু এখনও আমার এক বছর পূর্ণ হয়নি, এতগুলো গোলাপ গাছ নিয়ে আমি যেহেতু কাজ করছি, অবশ্যই ভালো মন্দ দিক, কটা গোলাপ গাছ বাঁচালাম, কটায় ফুল ফোটালাম, কটা মারলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বন্ধুরা এটুকুই থাকলো। খোলের জলটা সব গাছগুলো আমি ততক্ষণ অ্যাপ্লাই করে দিই। ভালো ভালো আইডি নিয়েও একদিন পরিচর্যার কথা যেমন আলোচনা করছি, ভালো ভালো আইডি নিয়েও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাচ ভ্যারাইটিস রোজগুলো খুব ভালো প্রজাতির ফুলগুলো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। এটা কেমন আছে বন্ধুরা, এসপানা, অপূর্ব গাছ, খুব সুন্দর ফুল হয়। গাছটা অনেক ডাইব্যাকে আমার ব্রাঞ্চ নষ্ট হয়ে গেছে। এটা একটা মিনি ফ্লোরা, পিঙ্ক কালারের, খুব সুন্দর ফুল হয় এটা। এটা একটা পলিয়েন্থা গ্রুপের গাছ, শ্যাটেলিয়ান। আগে একদিন মানে আগের ভিডিওতে একটু ভুল করে বলে ফেলেছিলাম এটা সোলারি, বাট এটা সোলারি না, এটা মোহনা, এটা একটু কম ফুল হয়। সোলারি আমার কাছে আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সোলারি, প্রচুর ফুল হয়, ছোট্ট নতুন গাছ। সেই দিন এই কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে অনলাইনে কিভাবে গাছ কিনেছি, গাছের আনবক্সিং থেকে বসানো থেকে সমস্ত কিছু ভিডিও আপডেট দিয়েছি। কিনেছিলাম সোলারি সেই সময় একটি, তো এই সোলারিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ফুলটি খুব সুন্দর হয়, প্রচুর পরিমাণে ফুল হয়, এক্সিবিশন ভ্যারাইটিস ফুল। এটি আছে বন্ধুরা জুমেলিয়া, জুমেলিয়া ভীষণ সফটনেস একটা ফুল, ভেরি বিউটিফুল কালার, কিন্তু সেন্ট নেই। এটা আছে ব্রিথলেস, এটা খুব সুন্দর গন্ধ আছে, ব্রিথলেস। এটা আছে বন্ধুরা ব্লাস, এটাও ভেরি বিউটিফুল কালার। এখানে প্রচুর পরিমাণে জবা গাছেরও পরিচর্যা করে ফুল পাওয়া যায়, তবে প্রচুর পরিমাণে কীভাবে ফুল হচ্ছে, শুধু ডরম্যান্সি ব্রেক করবো, রোজ ফোটাবো তা নয়। এছাড়াও আমার কাছে প্রচুর জবা ফুল আছে, জবা ফুলের আপডেট ভিডিও, মিক্স ফার্টিলাইজার জবা ফুলেরও সমস্ত কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাইন্ডলি ভিডিওটায় চোখ রাখুন, চ্যানেলটি নতুন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন দাদারা দিদিরা। আমার অনেক কিছু ভুল থাকতে পারে, সেই ভুলগুলো একটু ক্ষমা করে দেবেন, কারণ কাজ করতে গিয়ে যেহেতু শিখছি, অনেক কিছু ভুল ত্রুটির মধ্যে দিয়েই শিক্ষা হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজ এইটুকুই।